বাজেট ঘোষণার পরপরই বেড়েছে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ, ব্যয় বাড়বে প্রান্তিক পর্যায়েও, ক্ষতিগ্রস্ত হবে অনলাইন ব্যবসা। কোন পরামর্শ নিয়ে গেলে এখন আমাদের কললেটে এখন অনেক বৃদ্ধি খরচ হয়। আগে তো যাই মানে 1 টাকা হলে একটা জিনিস বলা যেত, হ্যাঁ, যে সেখানে 3 টাকা লাগবে। তখন এর জন্য আমার মনে হয় যারা অনলাইন ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের মতো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনবিআর চেয়ারম্যান বললেন কমবে অকারণে কথা বলা। এখন মোবাইল কল চার্জ এত এমন পর্যায়ে এসেছে যে সেখানে মানুষ অকারণ কথা বলার প্রবণতাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এবারের বাজেট স্বাভাবিক নয়, ক্রান্তিকালীন, অর্থনৈতিক মন্দা কাটানোই লক্ষ্য। অনেকের কাছে মনে অসঙ্গতি মনে হবে, কিন্তু উপায় ছিল আমাদের। দেখছেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 46 জনের মৃত্যু, নতুন শনাক্ত সর্বাধিক 3,471, আক্রান্ত ছাড়ালো 80,000, মারা গেলেন 2 চিকিৎসক। রাজধানীতে ডেঙ্গু রোগের সংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের নামমাত্র অভিযান, এখনও বাড়ি বাড়ি মিলছে লার্ভা, ম্যাজিস্ট্রেট না থাকায় হয়নি কোনো জরিমানা বা দণ্ড। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়নে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা, নেই পর্যাপ্ত প্রস্তুতি। বাজেট ঘোষণার পর গত রাত থেকেই গ্রাহককে মোবাইল সেবায় খরচ করতে হচ্ছে বাড়তি টাকা। এর প্রভাব শুধু ফোনে কথা বলাতে নয়, পড়েছে ইন্টারনেট ব্যবহারেও, আর এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক মানুষও। গত কয়েক বছরে ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসায় যারা দক্ষতার সঙ্গে কাজ করে আসছিলেন, মোবাইল কলের এই বাড়তি হার তাদের জন্য এখন বিস্ফোরক। বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে শুরু করেছে ডিজিটাল অর্থনীতি, এর ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ অর্থনীতিও। কৃষক খুব সহজেই ফোন করে কৃষি, প্রাণী চিকিৎসা, মৎস্য চাষ সহ নানা বিষয়ে পরামর্শ নিতে পারেন। এমনকি কৃষি ব্যাংকিং এবং ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপস ব্যবহার করেও কৃষক সুবিধা নিয়ে আসছেন। কিন্তু এবারের বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবার দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তৃণমূলের মানুষ। তারা বলছেন মোবাইল সেবার বাড়তি হারে ডিজিটাল সুযোগ নেওয়া থেকে আগ্রহ হারাবেন তারা। কোনো পরামর্শ নিয়ে গেলে এখন আমাদের কলেটে এখন অনেক বৃদ্ধি খরচ হয়। আগে তো যাই মানে 1 টাকা হলে একটা জিনিস বলা যেত, হ্যাঁ, সেখানে 3 টাকা লাগবে। তখন বিরূপ প্রভাব পড়বে ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিং ব্যবসাও। তারা বলছেন অনলাইন কেনাকাটায় যেমন বাড়তি অর্থ গুনতে হবে, তেমনি টেলিযোগাযোগের খরচ বেড়ে যাওয়ায় সেবা কেন্দ্রিক সবগুলো খাত হুমকির মুখে পড়বে। ফ্রিল্যান্সিং করছে, তাদের মোটামুটি সারাদিনই ইন্টারনেটের উপর থাকা লাগে, সুতরাং ইন্টারনেটে থাকতে গেলে তাদের যে খরচটা হবে সেই খরচটা আগের তুলনায় বাড়বে। যারা অনলাইন ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের মতো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া দূরে থেকেও কাছে থাকুন অথবা ইন্টারনেটে মানুষের প্রয়োজন মেটাতে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ ভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান যখন নানা সুযোগ সৃষ্টি করছে, তখন মোবাইল সেবার উপর বাড়তি হার বন্ধ করবে শিক্ষার্থী ও তরুণদের নতুনকে জানার পথটিও। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা থাকে, সেক্ষেত্রে আমরা ইউটিউব বা নেটে ব্রাউজ করে সেগুলো জানতে পারি। এদিকে টেলিযোগাযোগে উচ্চকর নির্ধারণ বাধার মুখে ফেলবে ডিজিটাল সেক্টরকে, এমনটি উল্লেখ করে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন অপারেটররা। আমরা ইতিমধ্যেই উচ্চকরের বোঝা বহন করে টেলিকম সেবা গ্রহণ করছেন, এই পরিস্থিতিতে অতিরিক্ত 5% সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হলে তা স্বল্প আয়ের গ্রাহকদের বেশি প্রভাব ফেলবে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম ও রিম ব্যবহার সেবার বিপরীতে সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়। এরপরই বৃহস্পতিবার রাত থেকে বাড়তি এই অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানুষ অকারণেই ফোনে কথা বলে, এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। মোবাইল ফোনে খরচ বাড়ায় সেই প্রবণতা কমবে বলে দাবি তার। অনলাইনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এতে অর্থমন্ত্রী বলেন করোনার কারণে ক্রান্তিকালীন বাজেট দেয়া হয়েছে, তাই কিছু অসঙ্গতি রয়ে গেছে। জুবের ফয়সালের রিপোর্ট।
সমালোচনা হচ্ছে নানা মহলে। এবার বিতর্ক যেন আরো একটু উস্কে দিলেন এনবিআর চেয়ারম্যান। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তার মন্তব্য, মাত্র 5 পয়সা বাড়ানো হয়েছে মুঠোফোনের কল রেট। অকারণ কথা বলার প্রবণতাও বেশি বৃদ্ধি পেয়ে গেছে। মানুষ যে অনেক স্বাচ্ছন্দ্যে আছে মোবাইল কল রেট নিয়ে, কথা বলা যে অনেক স্বাচ্ছন্দ্যে আছে সেটি মেন করছে, এবং তার সাথে যদি মাত্র 5 পয়সা যুক্ত হয় তাহলে এমন কোনো ক্ষতি আমার হবে বলে আমি মনে করি। করোনা সংকটে বেরিয়ে এসেছে স্বাস্থ্য খাতের ভঙ্গুর চেহারা। এবার খোদ অর্থ সচিব প্রশ্ন তুললেন অর্থ ব্যয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়েই। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন অগ্রাধিকার ভিত্তিতেই অনুমোদন পাবে স্বাস্থ্য আর কৃষির সব প্রকল্প। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের প্রতি বছর তাদের বরাদ্দের চেয়ে 1,000 থেকে 1,200, 1,300, 1,500 কোটি আপনারা খরচ করতে পারে না, এটা একটা সক্ষমতার অভাব। যখনই কোন প্রকল্প পাওয়া যাবে এই দুই মন্ত্রণালয় থেকে, তাড়াতাড়ি করে আমরা এগুলোকে প্রক্রিয়াধীন করব। সংকটকালীন সময়ে মানুষের জীবনকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে নতুন অর্থবছরের বাজেট। স্বাভাবিক নিয়মে না হওয়ায় কিছু অসঙ্গতি থাকতে পারে বলেই মনে করছেন অর্থমন্ত্রী। এবারে বাজেটটি এটি স্বাভাবিক বাজেট নয়, যেহেতু স্বাভাবিক পথ আমাদের জন্য ছিল রুদ্ধ, আমাদেরকে ভিন্ন পথে আমাদেরকে কাজটি করতে হয়েছে। সেই জন্য হয়তো আমরা দেখবেন অনেকের কাছে মনে অসঙ্গতি মনে হবে, কিন্তু উপায় ছিল আমাদের। স্বাস্থ্য খাতে অর্থের কোনো অভাব হবে না উল্লেখ করে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান বাজেটের প্রধান লক্ষ্য অর্থনীতির নেতিবাচক পরিস্থিতির উত্তরণ। আমরা এবার প্রথমে খরচ করব, তারপর আমরা আয় করব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থবছরে প্রস্তাবিত বাজেটকে অনেকে উচ্চাভিলাষী বললেও জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ধরনের ঝুঁকি নেবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। করোনা মহামারীর সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে। এমত অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতার কাঙ্ক্ষিত ভিত রচনাই এবারের বাজেটের লক্ষ্য। করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বাজেট ঘোষণা না দিয়ে সরকার গতানুগতিক, সাদামাটা ও অবাস্তবায়নযোগ্য বাজেট দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে অনলাইন ব্রিফিংয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 5,68,000 কোটি টাকার একটা গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছে। এই বাজেট জাতিকে হতাশ করেছে। 3 বছরের একটি মধ্য মেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম, ওই মতকে উপেক্ষা করে নিতান্তই একটি অত্যন্ত সাদা মাটা গতানুগতিক একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন। এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাছাড়া কালো টাকা সাদা করার সেই যে সুযোগ এই বাজেটে দেওয়া হয়েছে সেটাও দুর্নীতিকে চলমান রাখার আরেকটি প্রয়াস মাত্র। রাতের সময় আরো থাকছে করোনা রোধে দেশের বিভিন্ন স্থান নতুন করে লকডাউন। সিলেটে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, জরিমানা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের অবাধ চলাচল। দেশে 24 ঘন্টায় করোনা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত এবং মৃত্যু, এ তিন ক্ষেত্রেই সর্বাধিকের নতুন রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। আগের দিনের তুলনায় কোভিড জয়ীর সংখ্যা কমেছে প্রায় 70%। হাল নাগাদ সবশেষ 24 ঘন্টায় নতুন যুক্ত হওয়া বেসরকারি 3টি সহ মোট 59টি ল্যাবে এ যাবৎকালের সবচেয়ে বেশি প্রায় 16,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে রেকর্ড সংখ্যক 3,471 জনের দেহে করোনা ভাইরাস পাওয়ার মধ্য দিয়ে পরপর 3 দিন 3,000-এর বেশি কোভিড-19 রোগী শনাক্ত হল, যা আগের দিনের তুলনায় 8 ভাগের বেশি। এতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 80,000 আর শনাক্তের হার একদিনে বাড়ল 1.5 ভাগ। মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং এই 3টি একসাথেই সমানভাবে আমাদের করতে হবে।
সুরক্ষিত থাকবার জন্য করোনা ভাইরাস থেকে। আগের দিনের তুলনায় কোভিড জয়ীর সংখ্যা কমেছে প্রায় 350, যা শতকরা হিসেবে প্রায় 70%। এতে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার কমেছে। মহামারীর 97তম দিনে কোভিড-19 রোগে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আগের দিনের তুলনায় মারা গেছেন 9 জন বেশি। সব মিলিয়ে মৃতের সংখ্যা 1100 ছুঁই ছুঁই করছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 37 জন, নারী 9 জন, এবং বয়স অনুযায়ী 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 7 জন, 81 থেকে 90 1 জন, এবং 100 বছরের বেশি 1 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে মোট আক্রান্তের 77.5% অর্থাৎ 63,178 জন আইসোলেশনে আছেন। এ পর্যন্ত সুস্থ 17,200। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে প্রতি রাতেই জন্ম নেয় নতুন নতুন গল্প। নাড়িয়ে দেয় অস্তিত্বের শেকড়, নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে এসেছেন অনেকেই। বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না। 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি। অমানবিকতা ছাপিয়ে মানবিকতার এসব গল্প জানাবো সংবাদের পরের অংশে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সারা বিশ্বে যে সমস্ত দেশে করোনা আক্রান্ত সবচেয়ে বেশি গত 7 দিনে, এমন 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু দশম। গত 24 ঘন্টায় অর্থাৎ 12 জুনে মোট নমুনা পরীক্ষা হয়েছে 15,990, এবং এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,471 জন, মৃত্যুবরণ করেছেন 46 জন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,095 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন, এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 17,249 জন। 6 জুন আমরা কিন্তু 21.10 আমরা দেখেছি যে সংক্রমণের হার ছিল, সেদিন কিন্তু সংক্রমিত হয়েছিল 2635 জন। 2635 জন। 12 জুনে এসে দেখতে পাচ্ছি যে 21.71%। এখন আমরা চলে যাব বাংলাদেশে আক্রান্তের চেয়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আক্রান্ত হয়েছে 8 মার্চ, 3 জন ছিল, সেটি কিন্তু এক মাস পর 165 জন, এবং এক লাফে 8 মে আমরা দেখতে পাচ্ছি 10,000 পৌঁছে গেছে। ঠিক এক মাসের পরেও আমরা দেখতে পাচ্ছি একেবারে লাফিয়ে 81,523 জন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। মৃতের হার অর্থাৎ মৃতের যেই বৃদ্ধি, সেই বৃদ্ধির চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম মারা গিয়েছেন 18 মার্চ, 1 জন রোগী, এবং এর পরে এক মাস পরে 84 জন, তারপরে আরও এক মাস পরে 349 জন, এবং 12 জুন পর্যন্ত 1,095 জন। স্বাস্থ্য অধিদপ্তর IDC এর পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হচ্ছে যে 3টি অভ্যাস অর্থাৎ মাস্ক, বাইরে বের হলে মাস্ক পরিধান করা, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধোয়া, এবং শারীরিক এবং সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব বজায় রাখা, এই 3টি কিন্তু অভ্যাসে পরিণত করলেই যে সংক্রমণের হার সেটি কিন্তু আসলে কমিয়ে আনা একেবারেই সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 বিশেষজ্ঞ চিকিৎসক। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। এর আগে রাতে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার গাজী জহিরুল হাসান। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার। টানা 4 দিন করোনার সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। শুক্রবার সকাল 9:30 দিকে ICU চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চিকিৎসক। ওনার অনেক সমস্যা ছিল, হার্ট অ্যাটাক ছিল আগে, লাংস এর সমস্যা ছিল, তারপরে ডায়াবেটিস ছিল, এর মধ্যে করোনা এফেক্টেড হয়েছে। ডাক্তার মাহমুদ মনোয়ারের স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। ওনার স্ত্রী এমনি ভালো আছে, মানে তার মানে সে এফেক্টেড হলো, তার কোনো ইয়ে নাই। প্রায় 15 দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার গাজী জহিরুল হাসানের কোভিড-19 ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত 5 জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1:15 দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আনানিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, ভেন্টিলেটরে, শুরু থেকে ভেন্টিলেটরে ছিলেন। 1:18 রাত্রিবেলায় ওনাকে মৃত ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1000-এরও বেশি চিকিৎসক। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের তৃতীয় দিনে এসে নানা অজুহাতে পূর্ব রাজাবাজার থেকে মানুষের বের হওয়ার প্রবণতা বেড়েছে। এদিকে এলাকার মানুষের অভিযোগ, নির্ধারিত ভ্যানে যে নিত্যপণ্য বিক্রি হচ্ছে তার দাম অনেক বেশি। এমন অনুরোধের পর শেষ পর্যন্ত বের হলেন কঠোর লকডাউন এলাকা পূর্ব রাজাবাজার থেকে। তার মতো অনেকে এসেছেন বের হওয়ার জন্য, জুড়ে দিচ্ছেন নানা অজুহাত। আমার ছেলে বলছে যে মা তাইলে তুমি আহো, তোমার অ্যাম্বুলেন্সে উঠাইয়ে দি। আমি এখানে বেড়াইতে আসছিলাম, যেদিন আসছি ওরপর দিনই লকডাউন দিয়ে দিছে। এলাকার গলির ভেতরে ছিল সাধারণ মানুষের জটলা, কেউ কেউ সংগ্রহ করছেন নিত্যপণ্য, আবার কেউ বাইরে থেকে পণ্য কিনে ভেতরে প্রবেশ করছেন। আমার জানা ছিল না যে ভিতরে যে পর্যাপ্ত বাজার আছে, এই জন্য আমি না জেনে নিয়ে আসছি আর কি। কালকে তো ভ্যান গাড়ি কোনো ঢুকতে পারে নাই, কোনো তরকারি কেউ কিনতে পারে নাই। আমরা কেমন করে চলবো, এগুলো বাজার টাজার করবো কেমন করে, আমার তো রোজগারই নাই। তবে নিত্য আয় দিয়ে চলে যাদের সংসার, এসব খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। তবে অনেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভালো না, আমরা দিন আনি দিন খাই। পুলিশের কড়াকড়ি ছিল সবগুলো গেটেই, জরুরি সেবার কাজে নিয়োজিত ছাড়া কাউকে প্রবেশ এবং বের হতে দেওয়া হচ্ছে না বলে দাবি পুলিশের। ছোটখাটো অজুহাত নিয়ে অনেকে বের হতে চাই, আমরা সেগুলোকে বুঝাই বলি যে আসলে আপনাদের এই অজুহাত নিয়ে একটা বের হওয়া উচিত না। ওরা অনেকেই বুঝে যায়, বুঝে বের করে চলে যায়। যেগুলো না গেলেই নয়, মেডিকেল রিলেটেড অসুস্থ ব্যক্তি যেতে চায় সেগুলো যাইতে দেওয়া হয়। স্থানীয়দের করোনা পরীক্ষা রয়েছে আলাদা বুথ। বৃহস্পতিবার পর্যন্ত 16 জনের নমুনা পরীক্ষায় 4 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 9 জুন রাত 12টা থেকে পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। সরকারি প্রকল্পে সুবিধা নিতে উপজেলা চেয়ারম্যান ইন্ধ নেই, গাইবান্ধার ফুলছড়িতে হামলা ভাঙচুর, অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের, পাল্টা দাবি উপজেলা চেয়ারম্যানের। ভৌগোলিক অবস্থানের কারণেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়ন এ ঝুঁকিকে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। কিন্তু এমন ক্ষতি মোকাবেলা করার পর্যাপ্ত প্রস্তুতি নেই দেশে। ভূমিকম্প নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের তথ্য মতে, গত 10 বছরে দেশে 87 বার ভূমিকম্প হয়েছে। এই সময় নিহত হয়েছেন 15 জন। এক্ষেত্রে শহরাঞ্চলে ভবন নির্মাণের বিধি না মানায় এ ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের এক জরিপে দেখা গেছে, দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হলে খোদ ঢাকায় 3,26,000 ভবনের মধ্যে 72,000 ভবনই তাৎক্ষণিক ধসে পড়বে। পাকা দালান যত হবে এবং সেটা যদি গুণগত মান ঠিক না থাকে, সেগুলো ভেঙে মানুষ হতাহত অনেক বেশি হবে। দ্বিতীয় ঝুঁকি যেটা, সেটা হচ্ছে যে আমরা খারাপ মাটিতে বাসা তৈরি করব। ব্যবস্থাপনায় যে মান নিয়ন্ত্রণে যে অথরিটিগুলো আছে, তাই এখনই ভবন নির্মাণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে নিয়ম মানার নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সারা দেশে বিল্ডিং কোডের সুষম বাস্তবায়নের জন্য, অর্থাৎ এনফোর্সমেন্টের জন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি গঠন করা খুবই জরুরি। সেই সঙ্গে জনসাধারণের মধ্যে ভূমিকম্প নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা গড়ে তোলার পরামর্শ দেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বর্ষা আসতে না আসতেই রাজধানীতে আতঙ্ক ছড়াচ্ছে এডিসের লার্ভা। এডিস নিধনে অভিযানে নেমেছে 2 সিটি কর্পোরেশন, কিন্তু সেই অভিযান নিয়েও আছে নানা প্রশ্ন। করোনা দুর্যোগে অনেকটাই চোখের আড়ালে ডেঙ্গুর আতঙ্ক। সম্প্রতি 2 সিটি কর্পোরেশন শুরু করেছে মশক নিধন অভিযান। উত্তর সিটিতে শুরু হওয়া বিশেষ অভিযানের সপ্তম দিন ছিল শুক্রবার। রাজধানীর সাতারকুলে অভিযান চলার সময় একটি বাসায় বিপুল পরিমাণ এডিসের লার্ভাও দেখতে পান কর্মকর্তারা। ধ্বংস করা হয় লার্ভা, কিন্তু জরিমানা করা হয়নি মালিককে। শুক্রবার তো আমার সাথে এখানে মেস্টেড নাই আর কি, কিন্তু জরিমানা করলে যেটা সুবিধা হয় আর কি, সেটা হচ্ছে যে আশেপাশের মানুষজনও কিন্তু আসলে সেখানে সচেতন হয়ে যায়। একই এলাকার অপর একটি বাসাতেও দেখা মেলে এডিস জন্মানোর উপযুক্ত একাধিক স্থান। রাখা হয়েছে, মানে ভালো মনে করে রাখছিলাম, মানে এর বিক্রি করে ফালাই দিব। উত্তর সিটিতে 15 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অভিযান চলার কথা। মাত্র 2 ঘন্টার অভিযানে সকাল 10টাতেও সব টিমকে মাঠে পাওয়া যায়নি শুক্রবার। মশক নিধনের অভিযান কি শুরু করছেন এডিস লার্ভা?
নগর পরিকল্পনাবিদরা বলছেন, জনগণ যেমন সচেতন নন, তেমনি মশা নিধনের অভিযানগুলো চলে লোক দেখানো। মনে রাখা দরকার, হঠাৎ হঠাৎ করে বিশেষ স্কোয়াড গঠন করে অথবা বিশেষ ধরনের আদালত গঠন করে এই কার্যক্রম কোনো ধরনের সমাধান ডেকে আনবে না। বর্ষাকে সামনে রেখে জুন, জুলাই ও আগস্ট মাসে 10 দিন করে মোট 30 দিনের বিশেষ অভিযান চালাবে উত্তর সিটি কর্পোরেশন। এবং দক্ষিণ সিটি বলছে তাদের অভিযান শুরু হয়েছে 7 জুন থেকে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবার অমানবিকতা ছাড়িয়ে মানবিকতার গল্প। রাজস্থানের কোভিড হাসপাতালগুলোয় প্রতি রাতেই জন্ম নেয় নতুন নতুন গল্প। প্রিয়জন হারানোর বেদনা যেমন অস্তিত্বের শেকড় নাড়িয়ে দেয়, আবার নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে আসার দৃষ্টান্ত আশা জাগায়। রাশেদ বাপ্পি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। রাতের নিস্তব্ধতায় ক্লান্ত নগর তখন ঘুমের রাজ্যে বুধ। তবে নিদ্রাহীন এই 4টার মতোই ঘুম নেই কারো কারো চোখে। কেউ জেগে আছেন উৎকণ্ঠায়, কেউ বা দায়িত্বের খাতিরে। হঠাৎই বুক ফাটা আর্তনাদ। কথা বলে জানা গেল, করোনা যুদ্ধে হার মেনে চির বিদায় নিয়েছেন ভাই। বিফল হয়েছে 11 দিনের সকল প্রচেষ্টা। এখন শুধুই ভোরের অপেক্ষা, আর অপেক্ষা মরদেহের। আমার ভাই, আমাদের পুরো ফ্যামিলিটা আগলে রাখছে। লাশ ওরা বলছে দিনের বেলা ছাড়া দিব না, এখন ডেথ সার্টিফিকেট দিব, মার্কাজুরে লোকাইলে কমপ্লিট করে দিব। অ্যাম্বুলেন্সের সাইরেনে আবারও ছেদ পড়ে নিরবতায়। রোগীবাহী গাড়ি দ্রুত ঢুকে পড়ে জরুরি বিভাগে। নিজেদের সুস্থতার পরোয়া না করা অ্যাম্বুলেন্সের চালক আর স্বেচ্ছাসেবীর মতো মানুষেরাই এই দুর্দিনেও রেখে চলেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আগে প্রাইভেট কার চালাইতাম, যখন দেখতে পারলাম যে বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না, তখন আমি ইচ্ছাগতভাবে মনে করেন এই পেশায় এক লোকের সাথে যোগাযোগ করার পর বললো যে হ্যাঁ, আমি করোনার রোগী টানার জন্য একটা গাড়ি আমার আছে, তুমি যদি টানতে পারো তাহলে আমি আসি। 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, লাশ গোসল করাচ্ছি, আমার এখন পর্যন্ত কিছু হয়নি। গল্পের শেষটা এখানেই নয়। গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণে খাবার নিয়ে হাজির বিদ্যানন্দ ফাউন্ডেশন, অপেক্ষারত স্বজন আর স্বাস্থ্যকর্মীদের ক্ষুধা নিবারণের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এত রাতে দোকান খোলা থাকে না যে তারা কিছু কিনে খাবে, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে ক্ষুধা নিবারণ করার জন্য কিছুটা হলেও তাদের মানে সাহায্য করা। মহামারী কাটিয়ে একদিন আবার উঠে দাঁড়াবে মানুষ, সেদিন সেবা ও সাহসিকতার এই গল্পগুলো পথ দেখাবে নতুন আলোয়। কষ্টের রাতগুলো একটু দীর্ঘই হয় কঠিন, তবে কোভিড যুদ্ধকালীন এই সময়ের একটি রাতই হয়তো প্রমাণ করে সাহসিকতা আর মানবিকতার আধার মহৎ কিছু প্রাণের শক্তিতেই কেটে যাবে অন্ধকার, আসবে কোভিড মুক্ত সুন্দর একটি ভোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। আবারও বাজেট প্রসঙ্গ। কোভিড 19 পরিস্থিতি মাথায় রেখে এবারের বাজেটে কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। নিতান্ত প্রয়োজনীয় এই পণ্যের দাম কমানোর প্রশংসা করেছেন সাধারণ মানুষ। তবে গাড়ি ও অন্যান্য বিলাস সামগ্রী এবং আমদানি করা নিত্য পণ্যের দাম বাড়ার খবরে মিশ্র প্রতিক্রিয়াও জানান তারা। আমি 2020-2021 অর্থবছর কোভিড-19 ধ্বংসযজ্ঞকে মাথায় নিয়ে প্রস্তাব করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট। মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রস্তাবিত বাজেটে কর মওকুব করায় কমবে হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেবুলাইজারের মতো সুরক্ষা সামগ্রীর দাম। কাঁচামালের দাম কমানোয় কমবে ওষুধের দাম, কমবে হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম। এসব পণ্যের দাম কমার খবরে খুশি সাধারণ মানুষ। সার্জিক্যাল মাস্ক, মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে মেডিকেল, এগুলোর দাম কমেছে, সেজন্য আমরা সাধুবাদ জানাই। যেসব যদি দাম কমছে সেগুলো আসলে মানে বাস্তবে কতটুকু মানুষ সুবিধা পাবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অন্যদিকে দেশীয় শিল্প সুরক্ষায় বিদেশ থেকে আমদানি করা বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, তাই বাড়বে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য এবং জুসের দাম। বাড়বে আমদানি করা শিশু খাদ্যের দাম, বেশি দামে কিনতে হবে আমদানি করা পেঁয়াজও। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বাড়াইছে, এটা সাথে সাথে বেড়ে যাবে, কিন্তু কমারটা সহজে কমবে না। রোজগারের পথ আমাদের বদ্ধ হয়ে গেছে, আমাদের সবকিছুর দাম এইভাবে বাড়াচ্ছে। আজকের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না, এখনকারটা হচ্ছে মহামারী, সুতরাং এই মহামারীতে সবকিছুর দাম যেন স্বাভাবিক থাকে, সবাই যেন খেয়ে দেয়, অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে। দেশি পণ্যর তো দাম বাড়ে নাই, আমাদের এইগুলো নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নাগরিকদের চাওয়া বাজারে যেন এসব পণ্যের দামে বাজেটের প্রতিফলন থাকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এদিকে অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ মনে করেন সরকারের দেয়া সুযোগেও বন্ধ হবে না অর্থ পাচার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2021 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট কাঠামোর কোভিড-19 বিপর্যস্ত অবস্থার মধ্যেই উপস্থাপন করা হলো 2020-21 অর্থবছরের বাজেট। অর্থনীতির গতি ফেরাতে এবারের বাজেটেও দেয়া হয় কালো টাকা সাদা করার সুযোগ। বাজেট বক্তৃতায় বলা হয় অবৈধ টাকায় কেনা জমি ও ফ্ল্যাট বৈধ করা যাবে কর দিয়ে। অপ্রদর্শিত স্থাবর অস্থাবর সম্পত্তি, নগদ টাকা, ব্যাংক আমানত 10% কর দিয়ে বৈধ করার সুযোগ থাকছে। শেয়ার বাজারে বিনিয়োগেও দেয়া হয়েছে এই সুযোগ। এই কালো টাকা বিনিয়োগ করার সুযোগ দিয়ে কালো টাকা গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি লোক বলছে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সৎ করদাতারা কর পরিশোধ করতে অনুৎসাহিত হবেন। যারা সৎ করদাতা তারা প্রচলিত হারে কর দিয়ে আসছেন, কিন্তু যারা কর ফাঁকি দিচ্ছেন বছরের পর বছর তারা এই সুযোগে শুধুমাত্র 10% হারে কর দিয়ে তারা কিন্তু টাকাটা সাদা করে ফেলতে পারছেন। এমন পদক্ষেপেও অর্থ পাচার বন্ধ হবে না বলে মনে করেন বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। কালো টাকার সাদা করার সুযোগ রাখলে যেটা হচ্ছে যে যেখানে আমরা সুশাসন স্বচ্ছতা এগুলোর প্রতিজ্ঞা করছি সেইখানে যে স্বচ্ছতা স্বচ্ছ একটা অবস্থান সরকারের সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেইখানে কালো টাকা সাদা করার সুযোগটা এক ধরনের একটা কালো স্পট বরং তৈরি করে বলে আমার কাছে মনে হয়। এদিকে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 2.5 লাখ